হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েটা অনেক অসুস্থ তো আমি ওকে কোলে নিয়েই কিন্তু বয়সটা দিতেছি কেননা ও কোল থেকে একদমই নাম ছিল না তো সকালবেলা শুধু চা করেছি আর আমরা বিস্কিট দিয়ে খেয়ে নেব আজকে ও কোনোভাবেই কোল থেকে নামছিল না কিভাবে কি রান্না করব। সেটাও বুঝে উঠতে পারছিলাম না তো এটা আমার আগের দিন রাতের একটা ভিডিও তো মেয়েটা গত দুই দিন ধরেই অসুস্থ গতকালকে এবং আজকে আর এটা হচ্ছে পরশু রাতের একটা ভিডিও এটা এখানে আমি আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে ড্রেসিং পেপারের ডিজাইন আঁকতে হয় তো আজকে দেখাবো আমি এটা কিভাবে ফুটা করে ডিজাইনটা রেডি করতে হবে এবং এটা দিয়ে কীভাবে ছাপ দিতে হবে তো দেখতে থাকুন তো মেয়েটা ফুড কারণে ও অনেক দুর্বল হয়ে পড়েছে একদমই ও মাথা সোজা করতে পারছে না সারাক্ষণই কোলের উপরে মাথা নুইয়ে রাখছে তো ওকে নিয়ে অনেকটাই টেনশনে আছি সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তো একা ছোট্ট একটা বাচ্চা নিয়ে সংসারের যাবতীয় কাজ করা অনেকটাই কঠিন ব্যাপার তো যারা একা থাকে ছোট বাচ্চা নিয়ে শুধুমাত্র তারাই জানে এই কষ্টটা তো যারা যৌথ ফ্যামিলিতে থাকে তারা কিন্তু টেরও পায় না কীভাবে বাচ্চা বড় হয়ে গেল কেননা সবার হাতে হাতেই বাচ্চা বড় হয়ে যায় আর যারা একা বাচ্চা হাতে রাখে পালে তাদের জন্য অনেকটাই কষ্টকর তো যাই হোক আমার ট্রেসিং পেপারটা আমি এভাবে ফুটো করে নিচ্ছিলাম ফুটাটা একবারে ছোট করলেও চলবে না আবার একবারে বড় করলেও চলবে না মোটামুটি আকারে করতে হবে যাতে করে আমি যখন এটা প্রিন্ট করবো প্রিন্টের রঙটা যাতে ভালো করে বের হয় তো এটা ফুটা করার জন্য আমাকে দুইটা মানুষ হেল্প করেছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি এবং তার বোনের মেয়ে আর উপর সাইডটা কিন্তু একদম প্লেন আর উল্টা দিকটা কিন্তু একটুখানি ধারধার থাকবে এরকম হাত দিলে হাতের মধ্যে ধারধার থাকবে তো অল্প একটু কাজ ছিল ওইটুকু আমি করে নিলাম আর বাকি কাজটুকু ভাবি আর তার ভাতিজি করে দিয়েছে তো আমার অনেকটাই হেল্প হয়েছে তো এরপর আমি একটা ওয়ান পিসে প্রিন্ট করতে বসেছি এই ডিজাইনটা দিয়ে এই লাল রঙের দুইটা ওয়ান পিস আমি প্রিন্ট করবো আর হ্যাঁ এটা হচ্ছে ডিপ কালার একটা কাপড় তাই আমার সাদা চুন সাদা রঙ নিতে হয়েছে সাদা রঙের সাথে আমি কেরোসিন তেল মিক্স করেছি এরপর এর উপরে আমি এটা প্রিন্ট করে নিব। তো সাদাটা সুন্দরভাবে ডিপ কালারের উপরে ফুটে ওঠে আর লাইট কালারের উপরে ছাপ করতে গেলে কিন্তু অবশ্যই নীল দিয়ে করতে হবে গুঁড়া নীল দিয়ে করতে হবে তো নীল দিয়ে যেদিন আমি ছাপ করব সেই দিনও দেখাবো কিভাবে নীল দিয়ে ছাপ করতে হয় আর এটা হচ্ছে সাদা চক পাউডার এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা ব্লক প্রিন্টের দোকানেও পাওয়া যায় আর ট্রেসিং পেপার আমি ওই দিন মার্কেট থেকে এনেছি এখানে আমি দুই গজ ট্রেসিং এনেছিলাম তো যতটুকু লেগেছে ততটুকু আমি কেটে এখানে প্রিন্ট করে নিয়েছি তো এই তো আমার প্রিন্ট করা হয়ে গিয়েছে এখনও আমি সাইড দিয়ে লম্বা করে বাঁকা বাঁকা করে এই ডিজাইনটা দিয়ে দিব তো এইভাবে এই পুরো কাজটা আমার কাঁথা স্টিচের সেলাই দিয়ে হবে তো কাঁথা কাঁথায় স্টিচের সেলাই এর যে জামাগুলো ওগুলো অনেক লাইট ওয়েট হয় ওগুলোর ওয়েট একদমই হালকা হয় তো অনেকটাই কমফোর্টেবল থাকে ড্রেসটা তো একটা ড্রেস দুইটা ড্রেস আমার উঠে এসেছে ওই দুইটা ড্রেসের কাজ কমপ্লিট ওই দুটাও আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকে আর ওগুলো শেয়ার করতে পারলাম না তো আমার হাতে সময় একদমই কম মেয়েটা অসুস্থ আসলে এত কাজ করা সম্ভব হচ্ছে না তো ভিডিও তো না দিলে হবে না এটাও তো আমার ধরে রাখতে হবে তো সামনের পার্টের প্রিন্ট শেষ করে আমি এবার পিঠে একটা মাঝামাঝি ঝাড় দিব। ছোট বড় একটা ফুলের ঝাড় দিব। তারপরে আবার ছিটা ফুল দিব আর দুই হাতায় দুইটা বড় ফুলের ঝাড় দিব তো বাকি প্রিন্টগুলো দেখাতে পারলাম না কেননা মারিয়াম উঠে গিয়েছে মানে ও ঘুমিয়েছিল উঠে গিয়েছে তো এতটুকু কাজ করে আমি আবার ওকে নিয়ে বসে আছি তো এই তো বাকি কাজগুলো আমি পরে সেরে নিব আর ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন এটা সম্পূর্ণ আমার নিজের হাতে ড্রয়িং করা এটা কোনো জায়গা থেকে আমি নেই নি আর এটার উপরে মাল্টি কালারের সুতার কাজ হবে যাতে করে যেই কোনো কালারের পায়জামা আর অন্যা দিয়ে পরা যায় তাই আমি মাল্টি কালারের কাজ দিব। তো এটা পরদিন সকালের শুরু আমি সকালবেলা চা বসেছি দুধ দুধ দিয়ে চা বসিয়েছি সরি দুধ বলতে গরুর দুধ দিয়ে চা বসিয়েছি তো এই চা দিয়ে আজকে আমরা তিনজন হালকা পাতলা নাস্তা করে নিব তো আজকে আমি হাঁসের ডিম ভুনা করবো আর হচ্ছে সবজি ভাজি করব তো ঘরে ফুলকপি আর সিম ছিল তো ফুলকপি সিম আলু দিয়ে আর আমার এই এখানে পেঁয়াজের পাতা ছিল তো সাথে পেঁয়াজের পাতা দিয়ে আমি একটুখানি ভাজি করে নিব আর গ্রাম থেকে আমার শাশুড়ি হাঁসের ডিম এনেছে পালা হাঁসের ডিম সে নিজে হাঁস পালে এবং মুরগিও পালে তো বাড়ির এই হাঁসের ডিম আর মুরগির ডিম ছাড়া আমি মানে শহরের কোনো হাঁসের ডিমই আমি খেতে পারি না শহরের হাঁসের ডিমগুলোতে অনেক গন্ধ হাঁস আসে তো বাড়ি থেকে যখন নিয়ে আসা হয় তখনই খাওয়া হয় এছাড়া কিন্তু খাওয়া হয় না তো সবজিটা বসিয়ে দিচ্ছি আর মারিয়াম তো আছেই ও তো কান্না ওকে কোলে নিয়ে নিয়ে আমার অনেক কাজ করতে হচ্ছে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো ভাজিটা আরেক চুলায় বসে দিয়েছি আর এখন আমি ডিমটাও ভুন করে নিয়েছি আর চুলাটাও অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। তো তিন দিন ধরে আমি অসুস্থ মেয়ে অসুস্থ তাই চুলাটা পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে কষ্ট হলেও আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি চুলাটা ময়লা থাকলে কাজ করতে খুব বিরক্ত লাগে আর এরপর দুপুরে মেয়ের জন্য পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম তো মেয়েটাকে কি খাওয়াবো ওর তো ফুড পয়জনিং হয়েছে তো প্রচুর পানি শূন্যতায় পড়ে গিয়েছে ও তাই আমি পোলার চাল ভিজিয়ে বেটে নিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা আমি জাল করে ওকে খাওয়াবো তো আমি সব দিক থেকে অনেক চেষ্টা করছি যেন ওর পেটটা ঠিক হয়ে যায় একটা সিরাপ এনেছে ওইটা খাইয়েছি এরপর রাইস স্যালাইন খাইয়েছি এখন আবার পোলার চাল বেটে এটাকে রেডি করে নিচ্ছি ওকে খাওয়ানোর জন্য তো আমি সারাদিন তো স্যালাইন আছেই ওর পিছনে তারপরেও মানে মেয়েটা কেন জানি এখনও সুস্থ হয়ে উঠছে না আর দুপুরের পর থেকে ওর পাতলা পায়খানার সমস্যাটা আরও বেড়ে গিয়েছে সকালের চাইতে তো আমি কি করবো সেটা বুঝে উঠতে পারছি না সবাই দোয়া করবেন মেটার জন্য আমি সারাক্ষণ শুধু কান্নাই করে যাচ্ছি ওর জন্য আর এইখানে আমি সুজিটা সুজিটা বলতে চা বাটা চালটা আমি রান্না করে নেব একটু ঘন করে তো দেখি খাওয়ানোর পর কি হয় আর মারিয়ামটা আমটা কোলেই থাকছে কোলেই ঘুমাচ্ছে যখনই ওকে শোয়াতে যাই তখনই ও উঠে পড়ে কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে তো অর্ধেকটা জল করে নিচ্ছে আর বাকি অর্ধেকটা রেখে দেব বাকি অর্ধেকটা রাতে রান্না করব রাতে খাইয়ে দিব তো দেখি সুন্দর পরে আলফের বাবা বলেছে ডক্টরের কাছে নিয়ে যাবে যদি বেশি প্রবলেম হয়ে যায় তাহলে হসপিটালে নিয়ে যাব। জানি না আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই দেখেছেন কিনা না যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম